ময়মনসিংহ জেলার নান্দাইল থানার দক্ষিণ বাসাটি চন্দিপাড়া এলাকায় বুধবার ভোরে অনুমোদনহীন আতশবাজির কারখানায় আতশবাজি তৈরির সময় বিস্ফোরিত হয়ে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় কারখানার মালিক বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। বোরহান উদ্দিন 20 বছর যাবৎ অনুমোদনহীনভাবে আতশবাজি তৈরি করে আসছিল। শনিবার দুপুরে সিআইডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তাধর এসব কথা জানান। সেই সময়ে সেই কারখানাতে কর্মরত ছিলেন আবুল মিয়ার স্ত্রী নাসিমা আক্তার এবং আব্দুল গনির স্ত্রী আফিয়া খাতুন। এই দুই নারী শ্রমিক যারা সেদিন ভোরবেলাতে সেটির পরে সেখানে কাজে এসেছিলেন, বিভৎসভাবে এই বিস্ফোরণে তারা মৃত্যুবরণ করে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে সেখান থেকে তাদের এই লাশ উদ্ধার করে।